আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সিস্টার্স কিচেন স্টোরিজ। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কই মাছের দো পেঁয়াজা রেসিপি। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে নিয়েছি 6টি কই মাছ। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে মাছখানে কেটে নিয়েছি। মাছখানে কেটে নিলে মাছগুলো ভালোভাবে ভাজা হবে। এরপর নিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখানে 6-7টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1টি টমেটো কেটে নিয়েছি। নিয়েছি 1/2 চা চামচ আদা বাটা ও 1/2 চা চামচ রসুন বাটা। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 6-7টি, ধনে পাতা কুচি, লবণ পরিমাণ মতো, তেল 1/2 কাপ। মাছগুলোকে এখন মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, লবণ অল্প একটু। এবার মাখিয়ে নিচ্ছি। অনেকে আদা রসুন বাটা ইউজ করেন না, কিন্তু ইউজ করলে ভাজা মাছটি খেতে খুব ভালো লাগবে। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, এবার ভাজার পালা। এবার একটি প্যানে 2 টেবিল চামচ তেল নিয়ে নেব। চুলার আঁচটি এ পর্যায়ে মাঝারি রাখব। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ঠিক করে সাজিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর একপাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিব। মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, এবার একটু বাটিতে তুলে নেব। তারপর ওই প্যানে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে 1 কাপ পানি দিব। পানিটা আগে দিয়ে নিলাম, কারণ এখন আমরা মশলাগুলো দিয়ে দিব, আর পানি আগে দিয়ে নিলে মশলাটা পুড়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা। তারপর একটু নেড়ে চেড়ে দিব। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও ধনে গুঁড়ো। আবার একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ও পরিমাণ মতো লবণ। এবার একটু মিশিয়ে নিলাম। এরপর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিট। 5-6 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই রেখেছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2-3 মিনিটের জন্য অপেক্ষা করব। এর মধ্যে ঢাকনা খুলে হাতল ধরে নেড়ে দিব 2 একবার। চামচ দিয়ে নাড়ব না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2-3 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার আবার ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। ঢাকনা তুলে নিচ্ছি। ভিউয়ার্স, রান্নাটা হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গিয়েছে। এবার চুলা অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার কই মাছের দো পেঁয়াজা রেসিপি। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।